হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7:30। তো আজকে 7:30 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা অন্য ধরনের জিনিস শেয়ার করব। তো সেটা হলো যে আমি আমার যে রেগুলার যে গোল্ড জুয়েলারিগুলো ইউজ করি, তো সেগুলো আমি কীভাবে ক্লিন করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে দেখিয়ে দিই কীভাবে করছি। প্রথমেই আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, দিয়ে জলটা আমি বসিয়ে দিলাম, গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম হয়ে গেছে আর চারপাশ থেকে ফুটো উঠে গেছে, এই সময় আমি এর মধ্যে দেবো খাওয়া সোডা। খাওয়া সোডা, যে কোনো খাওয়া সোডা তো থাকেই সবার বাড়িতে, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে যে রেগুলার আমার যে পরার যে গয়না, তার মধ্যে আমি হাতেরটাই দিচ্ছি, শুধু হাতের নোয়াটা আর আংটিটা দিলাম। দিয়ে একবার ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিলাম, যে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, কারণ গরম আছে খুবই। তো এই যে মোটামুটি একটু অল্প ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলবো। এই যে এরকম একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি, তো টুথব্রাশ দিয়ে পরিষ্কার করব। তো এবারে আমি নিয়ে নেব বাসন পরিষ্কার করার লিকুইড, যে জেল হয় ওইটা দিয়ে আমি পরিষ্কার করব, ওটাতে ভালো হয়। আগে শ্যাম্পু দিয়ে করতাম, শ্যাম্পু তো অতটা ভালো হতো না, এতে অনেকটা ভালো হয়। দিয়ে এবার আমি ভালো করে বেশ ঘষে ঘষে পরিষ্কার করব। অনেক সময় ওই গয়নার খাঁজে বেশি নোংরাগুলো থাকে, তো সেই খাঁজগুলোতে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। দিয়ে তারপর আমি পরিষ্কার জল দিয়ে এগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে একটু মুছে নেব একটা চাওয়াল দিয়ে। এই যে একদম প্রায় নতুনের মতোই হয়ে গেছে, খুবই চকচক করছে। মোটামুটি ভালোই পরিষ্কার হয় এরকম পদ্ধতিতে পরিষ্কার করলে। তো এই যে, তো বন্ধুরা আমি এইভাবেই করি, আর এই যে আমি পরেও নিয়েছি আংটি আর এইভাবেই আমি পরিষ্কার করি। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করতে পারো, যদি ভালো পরিষ্কার হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।